কেয়া পাতার নৌকা হলো একটি বাংলা রোম্যান্টিক ড্রামা সিরিয়াল যা জি বাংলায় প্রিমিয়ার ও সম্প্রচারিত হয়েছিল। প্রফুল্ল রায়ের লেখা কেয়া পাতার নৌকা নামের উপন্যাস অবলম্বনে এই সিরিয়ালটি পর্দায় আসার সাথে সাথেই জনপ্রিয়তা লাভ করে। লীনা গঙ্গোপাধ্যায় রচিত এবং সাইবল ব্যানার্জি পরিচালিত এই সিরিয়ালটি 14 ফেব্রুয়ারি 2011 প্রিমিয়ার হয়েছিল এবং 26 অক্টোবর 2013 পর্যন্ত চলতে থাকে, যার প্রতিটির মোট 22 মিনিট সময়কাল সহ মোট 844টি পর্ব রয়েছে। সিরিয়ালটি বইয়ের মূল প্লট অনুসরণ করে এবং সংগ্রাম এবং আশার ধারণার উপর আলোকপাত করে। সিরিয়ালে জয়া চরিত্রে অভিনয় করেছেন রীতা দত্ত চক্রবর্তী, জয়ার স্বামীর চরিত্রে সন্তু মুখোপাধ্যায়, বাড়ির ছোট ছেলের চরিত্রে শঙ্কর চক্রবর্তী, ছোট বউয়ের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী, কিরণমালার চরিত্রে ঈপ্সিতা মুখার্জি, ফকিরচাঁদের চরিত্রে সুজন মুখোপাধ্যায়, সোনা চরিত্রে দেবোত্তম মজুমদার, কিরণমালার মায়ের ভূমিকায় রাজশ্রী ভৌমিক, কাবুল শেখের ভূমিকায় সন্দীপ দে অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন চরিত্রে ভাস্কর ব্যানার্জি, সৌগত বন্দ্যোপাধ্যায়, তনুকা চ্যাটার্জি, মল্লিকা মজুমদার, সোমা চ্যাটার্জি, ভাস্কর চ্যাটার্জি, পীযূষ গাঙ্গুলি, দোলন রায় অভিনয় করেছেন। ভারতের স্বাধীনতা যুগ এবং দেশভাগের সময়রেখার উপর নির্মিত এই সিরিয়াল দুটি পৃথক ব্যক্তি সোনা এবং কিরণমালাকে ঘিরে আবর্তিত হয়েছে। সোনাকে একজন হিন্দু পুরুষ হিসেবে চিত্রিত করা হয়েছে যে তার শৈশবের বন্ধু কিরণের সাথে এক গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ। কিরণ ফাতেমা নামেও পরিচিত, যে একজন মুসলিম। ভারত বিভক্তির সময় দুজন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যা তাদের উভয়ের মনের উপর ব্যাপক প্রভাব ফেলে। তারা উভয়ই একদিক একে অপরের সাথে দেখা করার এবং তাদের অনুমিত মত পুনরায় মিলিত হওয়ার চেষ্টা করে। গল্পের অগ্রগতির সাথে সাথে অনেক নতুন চরিত্রের পরিচয় হয় এবং বেশ কিছু নতুন সম্পর্ক উন্মোচিত হতে দেখা যায়। যাই হোক, বিভাজন সবকিছুকে আরও জটিল করে তোলে এবং যাদেরকে অভিবাসী হিসেবে দেখানো হয় তারা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তারা কষ্ট কাটিয়ে ওঠার জন্য এবং সারা জীবন সংগ্রাম করে এমন একটি জায়গা খুঁজে বের করার জন্য দেখানো হয়েছে যা তারা একটি বাড়ি বলতে পারে। বিনু, ঝিনুক, হেমকর্তা এবং স্নেহলতার মতো চরিত্ররা গল্পে মুখ্য ভূমিকা পালন করে। গল্পটি বর্ণনা করে যে বিভাজনের কারণে তারা তাদের সারা জীবন কিসের মধ্যে দিয়ে যেতে হয় এবং অন্যান্য লোকেরা তাদের সাথে কিভাবে আচরণ করে। সোনা এবং কিরণ যদিও তারা একে অপরের মধ্যে ভালোবাসা এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পায় এবং আবার একত্রিত হয়, তাদের ধর্ম তাদের জন্য সত্যিকারের সুখ এবং শান্তি খুঁজে পাওয়া কঠিন করে তোলে। লোকেরা যেভাবে তাদের সাথে ক্রমাগত খারাপ আচরণ করে তাতে তাদের জীবনের শান্তিপূর্ণ অবস্থা ব্যাহত হয়। অপরদিকে বিনু এবং ঝিনুক কলকাতায় যাওয়ার পথে প্রচুর কষ্টের সম্মুখীন হয় এবং তাদের আসল পরিচয়ের মুখোমুখি হতে সমস্যা হয়। এই সিরিয়ালে বিভাজন সবাইকে সুখ ও শান্তির জন্য সংগ্রাম করতে শেখায়, কিন্তু শেষে তা বৃথাই যায়। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট নেটফ্লিক্স ফর ইউ এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।